Okay, so Laravel 8 এর এরপর আমরা টেমপ্লেট লেআউট নিয়ে একটু দেখব সাপোজ আমরা এই যে ভিউজ এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি সাপোজ ফোল্ডারের নাম হচ্ছে লেআউট এখন এই লেআউটের মধ্যে আমরা আরো ফাইল বানাই সাপোজ একটা মাস্টার ডট ব্লেড ডট পিএসপি এখন এই মাস্টারের মধ্যে আমরা কি করব html এর স্ট্রাকচারটা নিয়ে আসব এখন এই যে টাইটেল এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করব দেখেন কিভাবে @yielt সো এটা কি জিনিস এটা আমি একটু পরে বলবো এখানে একটা নাম জাস্ট আমি দিয়ে দেব হ্যাঁ টাইটেল আচ্ছা তারপর এখন এই যে আমরা বুটস্ট্র্যাপের এখানে যে cdn গুলা লিংক আমি সেগুলা ইউজ করব সো এগুলা আমি কপি করে নেছি কপি করে জাস্ট এই যে হেডের উপরে এটাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে সো এটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এই বডির মধ্যেও আমরা একটা @yield তৈরি করব yield এখানে আমরা দিলাম সাপোজ হচ্ছে নাম কন্টেন্ট ওকে আর এখান থেকে আমরা ডকুমেন্টেশনে যাই সাপোজ এখানে লিখি ম্যাপ ম্যাপ আমাদের লেআউট বা কন্টেন্টের মধ্যে একটু খুঁজি ম্যাপ থাকার কথা টাইপোগ্রাফিক টেবিল কম্পোনেন্ট কম্পোনেন্ট এই যে ম্যাপস হ্যাঁ কম্পোনেন্টের মধ্যে আছে তো আমরা এখানে মনে করেন এই যে মেনু যেটা সেটা নিব সাপোজ এটা হচ্ছে এভাবে আমরা একটু ডিজাইনটা দেখে নেই যে কোনটা আমরা নিতে পারি আচ্ছা একটা নিলেই হলো দেখানোর জন্য সো আমরা প্রথমেরটাই নিয়ে নিই ফার্স্টে যেটা আছে কপি করলাম কপি করে আমরা সাপোজ হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি সরি উপরে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি সেবার সেভ করলাম সেভ করে এবার ভিউজের মধ্যে আরো আমি বেশ কিছু ফাইল তৈরি করব যেমন নিউ ফাইল করে এখানে দিলাম হচ্ছে হোম ডট ব্লেড ডট পিএসপি দেখেন সো এই যে হোমের মধ্যে এখন যদি আমি এই মাস্টার ডট ব্লেড ডট পিএসপি যে স্ট্রাকচারটা সবগুলো যদি পাওয়াইতে চাই তাহলে আমরা জাস্ট এখানে লিখব @extend দেন এটার মধ্যে আমরা বলে দেবো যে সাপোজ হচ্ছে লেআউট এর মধ্যে কি মাস্টার মাস্টার ডট ব্লেড ডট পিএসপি সব কিছু চলে আসে তো এখন এই হোমটাকে যদি আমি কল করি এখানে সাপোজ হচ্ছে একটা রাউট বানিয়ে তো আমরা রাউট বানাই সাপোজ এটার নাম দিলাম হচ্ছে হোম আর এখানে কি হবে হোম হোম ডট পিএসপি ফাইলটা কিন্তু আমাদের আসবে তাই না লোড হবে তাহলে এখন বুঝতে পারবো যে হোমের মধ্যে কি আসছে সো আমি এখানে টেস্টের জায়গায় এখন লিখে দিচ্ছি সো দেখেন এখানে কি কি আসছে एक्चुअली হোম एक्चुअली হাই আসছে এই দুজনটা হচ্ছে সম্ভবত আমাদের উপরে অলরেডি হোম নামের ফাইল আছে এই যে দেখেন এই যে হোম আছে কিন্তু উপরে সো আমি এই রাউটটা অফ করে দিই একটু হোম অলরেডি আছে সো হোম আমরা এখানে যাব এবার একটু লক্ষ্য করেন আমাদের কিন্তু এবার মেনুটা চয়েছে কিন্তু এখানে কন্টেন্ট ঠিক মতো এটা পায় না তাই না এটা ঠিক করে নিই আমরা এখানে সামথিং ভুল করছি আমরা ইল্ড লেখাটা ভুল করছি ওয়াই আই ই এল টি ইল্ড হ্যাঁ ইল্ড কন্টেন্ট যার কারণে ওটাই শো করছে তো এখন নাই সো আমাদের দেখেন আমরা কিন্তু কল করলাম হোম কে কিন্তু হোম কি করছে হোম করেছে এক্সটেন্ড লেআউট মাস্টার ডট ব্লেড ডট পিএসপি অর্থাৎ মাস্টার ডট ব্লেড ডট পিএসপি মধ্যে যা আছে সবগুলোকে সে ওখানে নিয়ে চলে গেছে হ্যাঁ এখন বেসিক্যালি এই যে দেখেন আমাদের কিন্তু এখানে একটা টাইটেল আছে ডাইনামিক করার জন্য তাই না সো এখন আমরা যদি এই নিচে সুন্দর মতো @section লিখি লেখার পর এখানে কি লিখেছিলাম টাইটেল এবং টাইটেলের নামটা আমরা যা দিয়ে এখানে হোম যেহেতু এই পেজের নাম হচ্ছে হোম সো হোম দিয়ে দিলাম সো মজার বিষয়টা হচ্ছে এবার হবে
সো দেখেন এখানে হোম শো করতেছে কারণ আমি এখন হোম এর মধ্যে আছি তারপর আমি সাপোজ @ সেকশন দিয়ে এবার আমি আর একটু বেশি কিছু শো করব অর্থাৎ ওই যে কন্টেন্ট আমরা দিয়ে রেখেছি এখানে ওখানে সো এখানে জাস্ট লিখলাম @ সেকশন এবার এটার মধ্যে আমরা সাপোজ ডট কন্টেনার নিয়ে নিতে পারি দেন রো নিতে পারি ডট রো সাপোজ ডট রো তারপরে হচ্ছে এখানে আমরা বিভিন্ন কন্টেন্ট শো করাবো সাপোজ মনে করেন এখানে দিয়ে দিলাম হচ্ছে হোম কন্টেন্ট এই যে কন্টেন্ট এটা কি করবে এই যে সেকশন কন্টেন্ট এইটা ঠিক এই মাস্টার ডট ব্লেড ডট পিএসপি যে কন্টেন্টটা আছে সেখানে সেই কন্টেন্টটা বসিয়ে দেবে তো এখন যদি আমরা রিলোড দিই এই যে দেখেন হোম কন্টেন্ট চলে আসছে এই জায়গায় হ্যাঁ কন্টেনার দিয়েছি যেহেতু কন্টেনারের মধ্যে এটা নিয়ে নিয়েছে সো এখন আমরা যদি মেনুগুলো ঠিক করি সাপোজ মাস্টার ডট ব্লেড ডট পিএসপি তে মেনুগুলো আমরা ঠিক করে ফেলি এখানে দিয়ে দিলাম হোম আর এখানে এটার ইউআরএল হবে স্ল্যাশ হোম স্ল্যাশ এটা সাপোজ দিয়ে দিলাম হচ্ছে অ্যাবাউট এটা স্ল্যাশ অ্যাবাউট তারপরে এটা স্ল্যাশ কন্টেন্ট এটাও আমরা করে দিলাম কন্টেন্ট সো এখন হোমে ক্লিক করলে আমাদের হোম রাউটে চলে যাবে এখন অ্যাবাউটে ক্লিক করলে কোথায় যাবে অ্যাবাউট রাউটে এটা আমরা করব এবং কন্টাক্টে তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা আমরা সেকেন্ড পার্টে